শুরু করে আমরা প্রায় 12টা পর্যন্ত এই ব্রিজটা পরিষ্কার করার একটা কর্মসূচি করেছি। অনেক ম্যাক্সিমাম সময় বৃষ্টি হচ্ছিলো, তারপরে আমরা ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে, কখন আমরা কাজ করতে পারবো। তো খুবই ভালো লাগছে আমাদের, আমার অনেক ভালো লাগছে এত ভালো একটা উদ্যোগে সঙ্গ নিয়ে ভালো একটা কাজ করে। এবং আমার যে ছোটো বোনটা আছে ওকেও একটু শিখাতে পারলাম যে আমাদের শহর আমাদের পরিষ্কার রাখতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। তো এই যে অভিভাবক হয়ে নিজের দায়িত্ব থেকে একটা শহর পরিচ্ছন্ন কাজের জন্য বলছেন, আপনার কি মনে হয় না যে আমাদের প্রত্যেকটা অভিভাবকের উচিত যে এইভাবে সহযোগিতা করা? অভিভাবকের উচিত বাচ্চাদেরকে এই ধরনের কিছু শিক্ষা দেওয়া, কারণ বাচ্চারা এখন যেভাবে ঘোরাফেরা আড্ডাবাজি করতেছে তাতে ধ্বংসের পথে যাচ্ছে, আরো ভালো কিছু করতেছে না। ভলান্টিয়ার্স উদ্যোগ।